বিন্দু এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেদপুচি পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আরো কয়েকজন ব্যবসায়ী এখানে উপস্থিত হয়েছেন। আসন্ন শারদীয় দুর্গা পূজা সুন্দর এবং সুষ্ঠুভাবে হোক, আমরা আপনাদের মাধ্যমে বেদপুচি যেভাবে আয় করে সনাতন ধর্মীয় অবলম্বন ভাইদের জানাই শারদীয় শুভেচ্ছা। পাশাপাশি আজকে আমরা দীর্ঘদিন ধরে আমরা বাংলাদেশে যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ যে কালচারের মধ্যে যে বেড়ে উঠেছি, আমাদের মধ্যে যে সুন্দর বন্ধন, সুন্দর সাম্প্রতিক সম্পর্ক, আমরা একে অপরের পাশে থেকে যুগ যুগ ধরে আমাদের বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছি। বিশেষ করে আমাদের যে সনাতন ধর্ম দুর্গা পূজা, আমরাও সেই পূজাতে আমরা সার্বিকভাবে আমরা তাদের অতীতেও ছিলাম, এখনো আছি। আজকে আমরা যে কারণে আপনাদের মাধ্যমে ডাকছি যে এই পূজা যেন সুন্দরভাবে হয়, সুশৃঙ্খলভাবে হয়, আমাদের সনাতন ধর্মের ভাইরা যেন কোনোভাবে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়, এর জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা 36টা মন্ডপ ভিত্তিক কমিটি আমরা দিয়েছি, যারা এই তিন দিন সার্বক্ষণিকভাবে এই পূজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে সবসময় কাজ করবে। এবং তারপরেও আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদেরও আমরা এবং আমি নিজেও এই পূজা উপলক্ষে বাড়িতে এসেছি, তাতে আমাদের পূজাটা আমাদের ভাইরা যারা পূজা উৎসব করবেন তারা যেন সুন্দরভাবে তাদের এই উৎসব আনন্দের মধ্যে দিয়ে উদযাপন করতে পারে, উপভোগ করতে পারে। এর জন্য আমার দল এবং আমাদের চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন, আমরা যেন সার্বক্ষণিকভাবে তাদের পাশে রয়েছি, তারা যেন নিরাপত্তার অভাব বোধ না করে, কোনো আশঙ্কা যাতে বোধ না করে। এবং এই জন্যই আমাদের এই টিম এবং আমরা দলের সিনিয়র নেতারা সার্বিকভাবে এই পূজা যাতে সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, আনন্দপূর্ণ হয়, সেটার জন্য আমরা সার্বিকভাবে তাদের পাশে থাকব। এই মেসেজটা আপনাদের মাধ্যমে আমরা আর আমাদের এই পূজা উৎসবের নেতৃবৃন্দ আছেন, তাদের কাছেও আমাদের প্রত্যাশা, আপনারা যেভাবে আপনাদের প্রয়োজন আপনাদের পূজা সুন্দর করতে যে ধরনের সহযোগিতা করা দরকার আপনাদেরকে মনে করেন, আপনাদের পূজা সুন্দরভাবে করার জন্য আমাদের কি সহযোগিতা বা আমাদেরকে আপনারা আমরা কীভাবে আপনাদের পাশে থাকতে পারি, আপনারা আমাদেরকে যেভাবে চাইবেন আমরা নেতা কর্মীরা আপনাদের পাশে সেইভাবে আপনাদের পাশে থেকে পূজা যেন সুন্দর হয়, সুশৃঙ্খল হয় এবং আনন্দপূর্ণ হয় সেজন্য আমরা কাজ করি। আমি আজকে বলছি আজকের পরেও যদি এই যে আমরা 36টা কমিটি করে দিয়েছি, তারা তিন দিন সাথে করে দায়িত্ব পালন করে, এর বাইরেও যদি আরো কোনো সহযোগিতা লাগে মহারাজের নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করবো, আপনারা বলবেন আমি নিজে সহযোগিতা আছি, আমরা এই তিন চার দিন পূজা শেষ না হোক আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করতে চাই, এটাই হচ্ছে আপনাদেরকে মূল লক্ষ্য। দ্বিতীয় যে একটি বিষয় আমি আপনাদের